बताया जा रहा है। तो ये एक चिट्ठी सामने आई है, हमारे पास ये चिट्ठी आई है, राजीव कुमार ने ये चिट्ठी लिखी थी, राजीव कुमार पुलिस कमिश्नर कोलकाता के, और ये चिट्ठी उन्होंने लिखी है, ये चिट्ठी सामने आई है। और इस चिट्ठी में इस बात का उन्होंने जिक्र किया है कि उन्हें राजनीतिक साजिश का शिकार बनाया जा रहा है। दिलीप घोष हमारे साथ जुड़ चुके हैं, जो कि पश्चिम बंगाल में बीजेपी के अध्यक्ष हैं। दिलीप जी, इंडिया न्यूज पर आपका बहुत बहुत स्वागत है। ये परिस्थितियां, राजीव कुमार के घर पहुंचती है सीबीआई की टीम, उन्हें हिरासत में लिया गया, खुद उस अधिकारी के बचाव में ट्वीट करती है ममता बनर्जी, और अब तो उनके घर पर बैठक चल रही है। बहुत चिंताजनक स्थिति है जी। पहले ही यहाँ डेमोक्रेसी खतरे में था, बाहर के लोगों को प्रधानमंत्री को यहाँ अनुमति लगता है आने के लिए, हमको सवाल नहीं किया दिया जाता है। आज सीबीआई को सीरियस चैलेंज करके उनका इंक्वायरी में बाधा डाला जा रहा है, क्योंकि यहाँ जो घोटाला हुआ है हजारों करोड़ का, लाखों लोग उसमें प्रभावित है और उसका लोग न्याय चाहते हैं, और इसलिए सुप्रीम कोर्ट में, सुप्रीम कोर्ट का आदेश पर इंक्वायरी कर रही है सीबीआई, और उसमें वादा लगाया जा रहा है उससे अपने लोगों को बचाने का प्रयास मुख्यमंत्री खुद करें, और वो खुद जाके वहां पहुंच चुकी हैं जहां सीबीआई के अफसर गए हैं, उसको अरेस्ट कराया है। संविधान नहीं, लेकिन दिलीप जी जो जानकारी मिल रही है, जिस जहां पर रहते हैं राजीव कुमार, उनसे जाकर पूछताछ करने के लिए जिन कागजातों की जरूरत है, वो कागजात सीबीआई की टीम के पास नहीं थे। हाँ, सीबीआई की टीम जो गई है, देखिए इससे पहले भी सीबीआई बड़े बड़े नेताओं को छोड़ा नहीं, जयललिता को जेल जाना पड़ा, लालू प्रसाद जी जेल में। नहीं नहीं नहीं, मेरा कहने का मतलब यह है कि जो कानूनी कार्रवाई की जो जरूरत होती है उसमें शायद सीबीआई की टीम की ओर से कमी रहेगी, क्योंकि जो जानकारी मिल रही है कि जहां पर वो रहते हैं वहां जाकर उनसे पूछताछ करने के लिए, जिन कागजातों की जरूरत है, जिन वो कागजात नहीं थे उनके पास। मैंने तीन बार उनको, ममता बनर्जी बोल रही है, राजीव कुमार जी को, नरेंद्र मोदी और अमित शाह दो पांडा मिले बांग्ला के जिभावे अत्याचार করছে, হিউম্যানাইজ করছে সারা ভারতবর্ষের বুকে, এবং আমি দীর্ঘদিন স্ট্রাগল করার লোক, আমি ইভেন অ্যাজ এ উইমেন পার্লামেন্টারিয়ান আমি প্রত্যেকের কাছে যথেষ্ট রেসপেক্ট পেয়েছি। আমি কখনো ভাবিনি যে আমি একজন মহিলা বা একজন পুরুষ, কিন্তু যে কায়দায় গিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাংলায় কু করার চেষ্টা করছে, গায়ের জোরে, যেহেতু 19th আমি ইউনাইটেড ইন্ডিয়া র্যালিটা করেছি, তার আগে আমাকে অনেকভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে, আমি শুনিনি, আমি করেছি, এবং তখন থেকে ওরা, কালকে প্রধানমন্ত্রী বক্তৃতা আপনারা দেখেছেন কি ল্যাঙ্গুয়েজে উনি কথা বলেছেন, একটা প্রধানমন্ত্রীর কাছে একটা রাজ্য সরকারের সামান্য সৌজন্যতা থাকে, সমস্ত সৌজন্যতা নষ্ট করে দিয়ে, এবং কালকেই উনি থ্রেট করে নিয়েছিলেন, এবং 19 তারিখে আমাদের স্পেসিফিক খবর আছে, 19 তারিখে আমরা যখন ব্রিগেডে র্যালি করি, সেই র্যালির দিনই এখান থেকে সিবিআই অফিসারদের ডেকে নিয়ে যাওয়া হয় এবং তাদের বলা হয় যে কুস্ত করো, কুস্ত করো, নাগেশ্বরকেও ডেকে পাঠানো হয়, এবং এগুলো সব করা হয়েছে ভিন্ডিকটিভলি পলিটিক্যালি। বিজেপিকে ক্ষমতায় আনতে হবে, মানুষ ভোট দিলে তবে তো আসবে, গায়ের জোরে তো ক্ষমতায় থাকা যাবে না। ওরা জানে 2019 বিজেপি ফিনিশ, এবং বিজেপি এক্সপায়ারি ডেট হয়ে গেছে, লেট দেম ফেস দ্য ইলেকশন, নো প্রবলেম, পাবলিক ঠিক করবে কাকে ভোট দেবে কাকে ভোট দেবে না, কিন্তু গায়ের জোরে জরুরি অবস্থার থেকেও ভয়াবহ ভয়ঙ্কর গব্বরি কায়দায় যে ত্রাস তারা শুরু করেছে, আমাকে এক আক্রান্ত করছে, তা নয়, আমার বাড়িতে যে চা দেয় তাকেও ডেকে পাঠিয়েছে, তাও আমি কিছু বলিনি, সহ্য করেছে, আমার পার্লামেন্টের পার্টি লিডার থেকে শুরু করে যারা কয়েকগুলো করে চুরি পয়সা খায়নি, বিজেপি জোর পার্টি আমাদের নয়, আমরা অনেক কষ্ট করে তৃণমূল কংগ্রেস করি, কবে একটা চিটফান্ড হয়েছে 1980 সাল থেকে, আমরা যখন ক্ষমতায় এসেছি 2012 মনে রাখবেন 11-এ আমরাই চিটফান্ডের মালিককে গ্রেপ্তার করি, সিপিএম গভর্নমেন্ট নয়, বিজেপি গভর্নমেন্ট নয়, এবং তারপরে আমরা একটা সিট তৈরি করে 300 কোটি টাকা আমরা প্রায় ফেরত দিই যারা গরিব মানুষ তাদের, গভর্নমেন্ট একটা যে কোনো স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট তার যেমন এজেন্সি আছে, স্টেট গভর্নমেন্টেরও এজেন্সি আছে, স্টেট গভর্নমেন্ট সিট তৈরি করেছে অ্যাকচুয়াল এদের অ্যারেস্ট করবার জন্য, যারা ক্রিমিনাল, যাদের কানেকশন আছে, এবং মানুষের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা একটা জুডিশিয়াল কমিশনও করেছিলাম, শ্যামল ব্যানার্জি কমিশন, তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস করে কংগ্রেসীরা তখন ছিল,
কংগ্রেসই একটা কেস করে, কংগ্রেস সিপিএম মিলে, যে 2011 থেকে তদন্ত হোক, 2010 থেকে তদন্ত হোক, মানে 1980 সাল থেকে তদন্তটা বাদ, যে সিপিএম ওদের নিয়ে এসেছিল বা যারা নিয়ে এসেছিল তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি। ভাই আপনি এত কথা বলছেন কেন? ওয়াই 2012 সালে অ্যারেস্ট করবার পর যখন আমরাই অ্যারেস্ট করে তদন্ত করতে শুরু করি, 2013 সালে পঞ্চায়েত ইলেকশনের সময় একটা কোর্টে কেস হয়, কোর্টের অর্ডার হয় তখন চিট ফান্ড গুলো তোমরা ব্যবস্থা নাও, সিবিআই কে দেয়। আজকে কোন সাল? আজকে 2019 সাল। 5 বছর হয়ে গেছে যেই একটা করে ইলেকশন আসে, 2014 ইলেকশন, 2013 পঞ্চায়েত ইলেকশন, 2016 অ্যাসেম্বলি ইলেকশন, আবার 2019 লোকসভা ইলেকশন আসছে, টোটাল চিট ফান্ডের নাম করে যেখানে পাচ্ছে ঢুকছে, যাকে ইচ্ছে ঢুকছে। কারো যোগাযোগ না থাকলেও ডেলিভারেট ল্যাঙ্গুয়েজ লিখছে লার্জার কনস্পিরেসি। আর আম সরি টু সে, দোভাল মিস্টার দোভাল যিনি এনএসএফ চার্জে আছেন, তিনি হচ্ছেন সিবিআই এর টোটাল পিএম নরেন্দ্র মোদী যা বলে দিচ্ছেন সেটাকে ইমপ্লিমেন্ট করছে মিস্টার দোভাল। এটা কারেক্ট নয় উনি বলুন, আমরা সবকিছু খবর রাখি জানি, এবং দোভাল ইজ গিভিং ইনস্ট্রাকশন টু সিবিআই এই করো ওই করো সেই করো। আমি যদি অন্যায় করি, চুরি করি, অফকোর্স ইউ টেক অ্যাকশন। সারা জীবন আমরা পলিটিক্স করেছি অনেক স্ট্রাগল করে, মার খেতে খেতে, কোথায় ছিল তোমরা সেদিন? আজকে আমি এখানে কেন ছুটে এসেছি? দেখুন, দুদিন আগে আমার বাড়িতে যে মানুষটা চা দেয়, আমার বাড়িতে আমার অফিস সামলায়, তাকে পর্যন্ত ডেকে পাঠিয়ে অপমান করেছে, 72 বছর বয়স তার, সিনিয়র সিটিজেন, যার বিরুদ্ধে জীবনে কেউ একটা আঙুল তুলতে পারেনি, এই অপমানও আমি হজম করেছি, আমি সহ্য করেছি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেলে রেখে দিয়েছে 6 বছর 6 মাস, আমি সহ্য করেছি। তাপস পাল একটা ফিল্ম স্টার, তাকে দীর্ঘদিন জেলে রেখে দিয়েছে, সে একটা নাকি তারা স্পন্সর করছে, স্পন্সর তো সাহারা সব ক্রিকেট টিমকে করেছে, ইন্ডিয়ার ফুটবল টিমকে করেছে, নরেন্দ্র মোদীকে করেছে। নরেন্দ্র মোদী কি গ্রেপ্তার হয়েছে না তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে? আসামি যিনি এখন বিজেপির ডেপুটি চিফ মিনিস্টার আছে, আমার কাছে কাগজ আছে, আমি অথেন্টিক আপনাদের বলছি, যে চিট ফান্ডের নেম লোক এখানে অ্যারেস্ট আছে, তার স্টেটমেন্ট আছে 3 কোটি টাকা দিয়েছে, সে অ্যারেস্ট হয়েছে। বাবু সুপ্রিয় তাদের মিনিস্টার অ্যারেস্ট হয়েছে। লকেট চ্যাটার্জি যাকে ফ্ল্যাট থেকে শুরু করে সোনার তাও দিয়েছে আমি শুনেছি, অ্যারেস্ট হয়েছে। বলুন আপনারা, আমাদের পিসিপিএল একেবারে ফাইনাল মিনিস্টারের ঘরের সামনে, যেটা আজকে দিল্লিতে বিদ্রোহ হয়েছে, এখানে তো মাত্র অল্প কিছু টাকা, আর ওখানে হচ্ছে প্রায় 50,000 কোটি টাকার ওপরের টাকা, কিচ্ছু হয়নি। সুতরাং ইচ্ছা করে ডেলিভারেটলি পলিটিক্যালি আমার সাথে পারছে না, পলিটিক্যালি আমাদের সাথে পারছে না, পলিটিক্যালি ফাইট করলে আমার কোনো ব্যাপার ছিল না, ডেলিভারেট একটা টাকা, কিচ্ছু হয়নি। সুতরাং ইচ্ছা করে ডেলিভারেটলি পলিটিক্যালি আমার সাথে পারছে না, পলিটিক্যালি আমাদের সাথে পারছে না, পলিটিক্যালি ফাইট করলে আমার কোনো ব্যাপার ছিল না, ডেলিভারেট অ্যাটেম্প। তৃণমূল কংগ্রেস কিন্তু হেয় করছে, যে প্রাইম মিনিস্টারের মুখ দিয়ে এত বাজে বাজে কথা বেরোয়, তিনি কি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য? ইনস্টিটিউশন গুলোকে এবার এফেক্ট করছে। ধরুন তোমার কাছে যদি সার্চ ওয়ারেন্ট থাকে, তোমার কাছে যদি স্পেসিফিক কিছু থাকে, তুমি নিশ্চয়ই আসতে পারো। কলকাতা পুলিশ কমিশনার ইট ইস নট রাজীব কুমার, আমি এখনো বলি হি ইজ বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা পুলিশ ফোর্স, সে একটা চেয়ারে বসে, সিট করেছে গভর্নমেন্ট, তার কারণ সিট করার পরে কমিশন হয়েছে, জুডিশিয়াল কমিশন করেছিলাম আমরা, তাদের দিয়ে আমরা কাজ করেছি। তোমার কি এমন হলো যে তোমাকে কয়েকটা গদ্দার যারা তোমার পার্টিতে গিয়ে এখন নতুন জয়েন করেছে, আর একটা চম্বলের ডাকাত মধ্যপ্রদেশে কিছু নেই, এখানে এসে বসে বসে ইনস্ট্রাকশন দেয় সিবিআই কে ইডি কে, সেই চম্বলের ডাকাত আর গদ্দারের কথায় নরেন্দ্র মোদী আর অমিত শাহ, বাবু অমিত শাহ, যারা সবচেয়ে দাঙ্গা করে আজকে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, আমি সরি, লজ্জা লাগে এই প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে, লজ্জা লাগে, একটা মিডিয়াকে কথা বলতে দেওয়া হয় না, জানানো হয় না, মিথ্যে কথা বলে, কার সারাদিন বলে গেছে রাজীব কুমার চিট ফান্ডের সাথে যুক্ত, প্রমাণ করো। ওরা একটা সিট হয়েছিল, সিটে দায়িত্ব নিয়ে কাজ করেছিল,
আমার কি ইনভেস্টিগেশন আমি তোমাকে দেবো কেন? সব যদি প্রয়োজন না থাকে, ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট, সবকিছু তোমাকে আমি দেবো কেন? তুমি প্রধানমন্ত্রী ছবি পাঠাবে বলে নরেন্দ্র মোদী ওই ডেটা নিয়ে শুধু নিজের ছবি পাঠিয়ে দিচ্ছে, ডেটা গুলো করছে, রেস্ট্রাকশন করছে। আজকে যখন আমি শুনেছি, আই এম সরি, এটা তৃণমূল কংগ্রেসের বাড়ি নয়, আমার তৃণমূল কংগ্রেসের ব্যাপার নয়, আমি একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাই, আমি যে অ্যাডমিনিস্ট্রেশন চালাই সেই অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো একটা সরকারি কর্মী থেকে শুরু করে আমার ফোর্স, আই এম প্রাউড টু সে, তাদের প্রোটেকশন দেয়া আমার সাংবিধানিক দায়িত্ব, আমার পার্সোনাল দায়িত্ব, আমার গভর্নমেন্টের দায়িত্ব, কোনো কিছু নেই। একটা কলকাতা পুলিশ কমিশনার যার আন্ডারে কয়েক হাজার পুলিশ ফোর্স কাজ করে, তুমি তার বাড়িতে চলে আসছো উইদাউট ওয়ারেন্ট, তার বাড়িতে আসছো কি সিক্রেট অপারেশন করবে বলে? এত বড় ওরা সিটি গুলো করতে গিয়ে সেন্ট্রাল ফোর্স যারা এজেন্সি আছে তাদের আমরা তাদের মতো রেসপেক্ট করি, তারাও তো এখানে যা করে বেড়াচ্ছে তা তো আমরা প্রথম দিনই ধরে জেলে ঢুকিয়ে দিতে পারতাম, আমরা তো করি না। সেন্ট্রাল এজেন্সি যারা আছে আমরা সম্মান করি ইনস্টিটিউশন গুলোকে। আজকেও ধরুন এত অন্যায় করার পরেও আমরা তাদের ছেড়ে দিয়েছি, কি করে তারা আসে এভাবে? আজ আমার বাড়ি যাচ্ছে, কাল আপনার বাড়ি যাবে, পরশুদিন সিএস এর বাড়ি যাবে, তারপর দিন হোম সেক্রেটারির বাড়ি যাবে, করতে 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 সাহস বেড়ে গেছে, টোটাল কনস্টিটিউশনাল ব্রেকডাউন করছে, প্যারালাল স্টেটে স্টেটে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে এবং গায়ের জোরে ভয় দেখিয়ে ধমকি দিয়ে ভাবছে বিজেপিকে জেতাবে। বাংলার মাটি খুব দুর্জয় ঘাটি, বাংলার মানুষ ওদের ঘৃণা করে, ওদের প্রত্যাখ্যান করে। আমি দেশের যত 23টা পলিটিক্যাল পার্টি আছে তাদের বলব, যেভাবে ইউনাইটেড ইন্ডিয়া র্যালি আমরা করেছি, আগামী দিন আমরা সবাই মিলে যেন ওদের পরাস্ত করতে পারি। মোদি হাঁটাও, দেশ বাঁচাও, মোদিকে উৎখাত করতেই হবে, তা নাহলে আগামী দিন ভারতবর্ষ থাকবে না, গণতান্ত্রিক রাষ্ট্রে কু হচ্ছে। আজকে কু করছি না কেন? এরপরের পর্যায়ে কি 355, তারপর 356, জনগণের থাপ্পড় কোনোদিনও খেয়েছেন? গণতন্ত্রের থাপ্পড় ওটা ইলেকশনের মধ্যে দিয়ে হয়, ইজ ইট সো ইজি? মাত্র এক মাস ইলেকশনের বাকি আছে আর নরেন্দ্র মোদীর গন্ডামি চলছে। আমি ফোর্সের সাথে ছিলাম, আছি এবং থাকব। আমি শুধু আমাদের পুলিশ ফোর্স নয়, সারা ভারতবর্ষের যত পুলিশ ফোর্স আছে এবং সেন্ট্রাল ফোর্সও আছে, আমি তাদের রেসপেক্ট করি, তাদের বিপদে আপদে থাকব এবং থাকব বলেই বলছি। আমার আজকে খুব দুঃখ লেগেছে এই ঘটনা, আমি অনেক জীবনে আন্দোলন করেছি, আমার রিয়েলি আমার আমাকে ওরা পছন্দ করতে না পারে, কিন্তু আমার ফোর্সের উপরে আঘাত, আমি মনে করি এটা ফেডারেল স্ট্রাকচারের উপর আঘাত, এটা কনস্টিটিউশনের উপর আঘাত। যে কেউ কারোর সাথে কথা বলতে পারে, সুপ্রিম কোর্ট কি বলেছিল আপনাদের দিয়ে মিথ্যে কথা বলানো হচ্ছে ন্যাশনাল চ্যানেলগুলোকে দিয়ে, শুনে রাখুন। সুপ্রিম কোর্ট জাজমেন্টে বলেছিল দুজনেই দুজনকে ডেকে একটা জায়গায় মিউচুয়ালি কথা বলতে পারে যদি কারো কোনো কোয়ারি থাকে। তারপরে এরা আবার নোটিশ দিয়ে সুপ্রিম কোর্টে গেল সিবিআই, তখন সুপ্রিম কোর্ট বলল হাইকোর্টে যান, হাইকোর্ট এবার একটা ওদের নোটিশের উপর স্টে করেছে, আদালতে স্টেও আছে। তারপরে গায়ের জোর হঠাৎ করে 5-6টা গাড়ি নিয়ে কয়েকজন মিলে চলে এসে বলছে সিক্রেট অপারেশন করতে এসেছে সিপিআই বাড়িতে। যে লোকটা কয়েক কোটি মানুষকে পাহারা দেয় সেই লোকটার বাড়িতেই যদি তার নিরাপত্তা না থাকে, তার বাড়িতে রেড করতে চলে আসে, আমি মনে করি এটা ফোর্সের উপর আঘাত। এবং এই প্রতিবাদে আমি এখান থেকে চলে গিয়ে আমি ধর্ণা শুরু করছি, আমি সংবিধান বাঁচাতে চাই, সংবিধান বাঁচানোর ধর্ণা, ফেডারেল সেট আপ বাঁচানোর ধর্ণা, কনস্টিটিউশন বাঁচানোর ধর্ণা। আমি এক্ষুনি চলে যাব, আমি মেট্রোর সামনে ধর্ণায় বসবো আজ থেকে যতক্ষণে বিহিত না হবে। আমরা চাই সংবিধান সংবিধানের মতো চলুক। আমি সত্যি খুব দুঃখিত এবং মর্মাহত, আমাদের দেশে এমার্জেন্সির থেকেও ভয়াবহ এমার্জেন্সি শুরু হয়ে গেছে। ইলেকশনের আগে সবাইকে জব্দ করবার জন্য, সবাইকে স্তব্ধ করবার জন্য এই কনস্পিরেসি, তা মানা যায় না। সবাই ভয় পেয়ে গেলেও আমি বাংলার মাটিতে ভয় পাই না, আমি মনে করি মানুষ আমাদের সমর্থন দেবে। আর আপনাদের আমি ন্যাশনাল চ্যানেলগুলোকে বলবো, দয়া করে আমরা যেটা বলছি সত্যি কথাটা একটু বলবার চেষ্টা করবে, কারণ গণতন্ত্রকে শেষ করতে গেলে কন্ট্রোল করে নিচ্ছে ওরা, গণতন্ত্রে কেউ যদি কথা না বলতে পারে বিচার বিভাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে, মিডিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করছে, পুলিশ ফোর্সকে কন্ট্রোল করার চেষ্টা করছে, ফেডারেল সেট আপকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে,
গায়ের চোরে গভর্নর হাউসগুলো এক একটা বিজেপির পার্টি অফিসে পরিণত হয়ে গেছে। আমি সরি টু সে, এই জায়গা থেকে ইনস্টিটিউশন গুলো রক্ষা পাক। আমি ইনস্টিটিউশন গুলোকে রক্ষা করবার দাবিতে, গণতন্ত্রকে রক্ষা করবার দাবিতে, সংবিধানকে রক্ষা করার দাবিতে বাবা সাহেব আম্বেদকরের, আমি এখন থেকে আমি যাচ্ছি, আমি ধর্নায় বসবো। আগামীকাল আমার রাজ্যে বাজেট আছে, আমি যেখানে ধর্নায় বসবো তার পাশে একটা রুম বানিয়ে নিচ্ছি যেখানে আমি ক্যাবিনেট মিটিং করব। কারণ জেনারেল বাজেটে ক্যাবিনেট মিটিং এ পাশ হওয়ার পরে জেনারেল বাজেট প্রেস করা যায়, দ্যাট ইজ দ্য সিস্টেম। কিন্তু যেহেতু এটা এমার্জেন্সি, আমার সকালে ক্ষেত মজদুরদের মিটিংও আছে, ববিরা যাবে এবং আমি মোবাইলে বলবো। কিন্তু আমার কালকে বাজেট আছে, আমার বাজেটে থাকার কথা ছিল, বাজেট হবে, সমস্ত অ্যাসেম্বলি যেভাবে প্রসিডিং সব মেনেই হবে। মিটিংটা শুধু আমি করে দেব, আমি যেখানে মিটিং করবো তার পাশে একটা আলাদা ঘর করে নিচ্ছি। সেখানে আপনাদের সবাইকে বলে আমি ভারতবর্ষকে রক্ষা করার জন্য, দেশের একতাকে রক্ষা করার জন্য, দেশের সংবিধানকে রক্ষা করার জন্য, দেশের সম্প্রীতিকে রক্ষা করার জন্য আমি बड़ी खबर। ममता बनर्जी के प्रेस कॉन्फ्रेंस आप सुन रहे थे और ममता बनर्जी ने साफ तौर पर कहा कि बिना वारंट के सीबीआई की टीम को वहां पर आने की हिम्मत कैसे हुई, अगर वारंट के साथ आती तो राजीव कुमार से मिलती, उनसे सवाल जवाब करती। ममता बनर्जी ने कहा कि कोलकाता पुलिस कमिश्नर राजीव कुमार दुनिया के सबसे बेहतरीन अफसरों में से एक है, अगर हमें देश को बचाना है तो नरेंद्र मोदी और बीजेपी को हटाना होगा, अमित शाह और मोदी बदले की राजनीति कर रहे हैं और देश में आपातकाल से बुरे हालात। और इस बीच बड़ी खबर यह भी है कि कैलाश विजयवर्गीय ने ममता बनर्जी को चंबल का डकैत कहा है। वह यहां पर एक ब्रेक का, बहुत जल्द वापस लौटते हैं इसी बड़ी खबर के साथ।